সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এটা একটা ইনসিডেন্ট বলতে পারি, যেটা আমার সঙ্গে আর আমার একটা ফ্রেন্ডের সঙ্গে ঘটেছে আজ থেকে প্রায় 3 বছর আগে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এটা হচ্ছে 3 বছর আগেকার ঘটনা, যখন আমি আর আমার ফ্রেন্ড, মানে আমার পড়া ছুটি হওয়ার পর, সে তো আমার থেকে সিনিয়র ছিল, তাকেই ফ্রেন্ড বানিয়ে দিচ্ছে। তো আমি তার সঙ্গে বেশিরভাগ প্রায় সময় ঘুরতে বেরোতাম, ঠিক আছে। পড়া ছুটি হয়ে গেলে পড়া কমপ্লিট করে আমরা ঘুরতে বেরোতাম, মোটামুটি 9:30-10 বেজে যেত, একটু বেরোতাম। আর বেরিয়ে এমনি নর্মালি ঘুরতাম ফিরতাম, কোনো একটা জায়গায় বসতাম, কোনো নিস্তব্ধ জায়গায় গিয়ে বসতাম। তো সেদিন রাত্রিরে আমরা ভেবে উঠতে পারিনি যে আমাদের সঙ্গে সেরকম একটা ঘটনা ঘটবে। হঠাৎ আমরা ঘুরতে 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 তোমাদের হোজাঘাটা, হোজাঘাটার ওইখানে একটা পুকুর আছে, কবরস্থানের পাশে পুকুর আছে। তো ওইখানে বেশিরভাগটা লোক অজু করে, এবার আমরা তো অতটা জানতাম না, কবরস্থান আছে জানতাম, কিন্তু অজু করে যেটা সেটা জানতাম, যে পুকুরটাতে অজু টজু করে, চান টান করে, দুপুরবেলা সবাই চান টান করে, সেটা কোনো ফ্যাক্ট না, পুকুর থাকলে প্রায় লোকেই করে। তো আমি আর সায়ন্তন, তার নাম হচ্ছে সায়ন, আমি আর সায়ন্তন গিয়ে সেই পুকুরটার খেলাতে বসলাম, নিস্তব্ধ দেখলাম, গরমকাল, সুসুর করে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগে নিজেদের, গিয়ে বসলাম। বসে আমাতে ওতে প্রথমে ওপরে চাতানটায় বসলাম, সানের সানের ঘাট করা হয়েছিল, ওপরে ঘাটটাতে বসলাম। ঠিক মজা আসছিল, ফিলিং আসছিল, চল ফিলিং নেবো, ফিলিং নেবো বলে আমরা নাবি পুকুরের সিঁড়িতে নামলাম, একদম শেষ মাথার সিঁড়িতে, যেখানে জল পায়ে ঠেকিয়ে বসে আছি, প্লাস হচ্ছে সিঁড়ির মধ্যে আমরা দুজনে বসে আছি। বসে এবার হঠাৎ ওর কি মনে হলো, ভাই ঘুটঘুটে অন্ধকার, চল না সানডে সাসপেন্সের নতুন ভিডিও বেরিয়েছে দেখি, ঠিক আছে চালাও বলে আমি আর ও বসেছিলাম। সানডে সাসপেন্স শুরু করলো, যেই সানডে সাসপেন্সে ইন্ট্রো দিল, হঠাৎ দেখি পুকুরে প্রচুর ঢেউ দিচ্ছে। আমাদের হয়তো একটু কনফিউজ যে কী হলো ব্যাপারটা, আমি ওর দিকে দেখছি, ও আমার দিকে দেখছে, এরম হচ্ছে কেন? ও বলছে হাওয়া দিচ্ছে রে, অত ভয় পাচ কেন? হলো হাওয়া দিচ্ছে, হাওয়ার নাম করে ওই জিনিসটা কেটে। তারপরে আবার সানডে সাসপেন্সে বেশ প্রায় মাঝখানটা করেই চলে গেছিল, গল্পটা বেশ ভালোই হচ্ছিলো, শুনছি মন দিয়ে শুনছি, ইন্টারেস্টিংও লাগছে, আর তার সঙ্গে একটু ডলবি সাউন্ডও এফেক্টিভ পড়ে গেল আমাদের ওপর। যেমন হঠাৎ এরমভাবে মানে পুকুরটার দিকে আমরা এরকম উঁকি মেরে যেয়ে দেখলাম, দেখি এরকম বুঝ 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 করতে। আমি ওকে বললাম, ভাই এটা কী হচ্ছে? বলছে ও তোকে চিন্তা করতাম, দেখ এমনি হচ্ছে, মাছ ফাছ আছে, খাপু পাচ্ছে, ঠিক আছে আরে দাঁড়া দেখতে হবে বলে এরকম পুমড়িকে দিয়ে দেখেছি। হঠাৎ পুকুরের মাঝখান থেকে করে এরম করে কে চেঁচিয়ে উঠলো, হাতে কাস্তে আর খালি গা লুঙ্গি পরে হা করে উঠছে। আমরা তো আর ওতে সানডে সাসপেন্স শুনছিলাম, গুলিমার সাসপেন্স, ভাড় না যাক, ফোন কোথায় দেখার দরকার নেই, জুতো কোথায় দেখার দরকার নেই, মার দৌ বাইকের দিকে সোজা আমরা দৌড়ে গিয়ে বাইকটা দিয়ে উঠে স্টার্ট করছি। পুকুর থেকে হঠাৎ আওয়াজ সাউন্ড শুনতে পাচ্ছি, ভাইপ ওই ভাইপ শোন শোন, ভয় পাচ্ছিস কেন? এটা আমি তো। আমি আরও একটু দেখলাম নিজেদের একে অপরের মুখের দিকে তাকিয়ে, দেখলাম কী ছিল মালটা, চল তো দেখি কাছে গিয়ে দেখি। একটা কাকা ডুবুট কেটে চান করছে, লজিক আছে কিছু, ডুবুট কেটে চান করছে, আমাদেরকে আবার উল্টে কাকা গরম মারছে, তোরা বসে আছিস জুতোটা দেখতে পাসনি, অন্ধকারে জুতো যদি সানের ঘাটে এক কোণে যদি রেখে দাও অন্ধকারে, তো আবার কালো রঙের জুতো কে দেখতে হবে তোমার জুতোর দিকে? আমরা কি ফোকাস করে আছি কোথায় করা হিরে মূর্তি দিয়ে? কাকা শালা তোমার চক্করে আমাদের কোনো হার্ট অ্যাটাক হয়ে যেত, অত ভয় পেলে চলবে আজকালকার জীবনে? আজকাল আর ভূত দেখতে পাওয়া যায়, কে জানে? সানডে সাসপেন্স শুনতে শুনতে হঠাৎ ফোন থেকে বেরিয়ে চলে এলো কি পুকুরেই চলে এলো, আমরা কী করে জানবো? ভাই ভয় পেতে হবে না, ভয় পেয়েছি আমরা আর বসবো না, বস না, না আমরা বসবো না কাকা, তুমি চান করো ডুবুট কেটে কেটে, আমরা বাড়ি চললাম।
তোমার যা 3D যা তুমি ডলবি সাউন্ড ইফেক্ট দিয়েছো, আর এখানে বসার ইচ্ছা হবে। তারপর থেকে আজ পর্যন্ত আর আমরা ওইখানে বসি। হ্যাঁ, তারপরে একবার বসা হয়েছিল, আবার সেম 3D সাউন্ড পেয়েছিলাম। আমরা মনে করেছি কাকা, কিন্তু কাকা না, কাউকে দেখতেই পাইনি আশেপাশে। তো তারপর থেকে আমরা ওই জায়গাতে যাই না হয়। তো এইটাই ছিল আমাদের লাইফের একটা শর্ট স্টোরি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো স্ট্রিট ব্লগে, আর নানান রকমের নতুন নতুনত্ব জিনিস আনবো, চিন্তা করতে হবে না। এখন বৃষ্টি, ওয়েদার, বেরোতে পারছি না, ব্লগও করতে পারছি না, বাড়ির মধ্যে কী ব্লগ করবো, একই মানুষের দেখে দেখে বিরক্ত হয়ে যাবে তোমরা, এই জন্য তোমাদেরকে বেশি জানাই। তো স্টে টিউন, দেখা হচ্ছে পরে, টাটা।